কাছে কলেজের প্রথম দিন। গুড মর্নিং গাইজ, কী খবর? তো আজকে আমার কলেজ স্টার্ট হতে চলেছে, 12টা থেকে আজকে কলেজ, যেহেতু আজকে প্রথম দিন। তো এখন কিছুটা কাজ করে নিই, তারপর 12টায় বেরোবো, না 11:30টার দিকে বেরোবো। চলো একটু ব্রেকফাস্ট করা যাক। তো আমার কাজ করা কমপ্লিট, আর এখন টাইম হয়ে গেছে কলেজ যাওয়ার। তো রেডি হয়ে নিই, তারপর বেরোবো। তো আমি হয়ে গেছি রেডি, তো চলো বেরোনো যাক। টাটা টাটা। দিস ইজ বর্ষাকাল, আমরা বৃষ্টিতে নয় ঘামে ভিজে যাচ্ছি। ফাইনালি কলেজ পৌঁছে গেছি, সাইকেল এখানে লক করে দিয়েছি, তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এটা আমাদের ক্লাসরুম, এখনো তেমন সবাই আসেনি। এ তো আছি বাধা না। তো আমাদের কলেজে মিষ্টি খাওয়ানো হচ্ছে প্রথম দিন। তো আজকে কলেজের প্রথম দিন, আজকে মিষ্টি খাইয়ে ছাড়িয়ে দিল। কলেজ থেকে এখন বাড়ি ফিরছি, এই সামনের স্কুটিতে, সে আমাদেরই একজন ব্যাচমেট। ফাইনালি এখন ঘরে এসে গেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। তো এবার বলি কলেজের কথা। তো আজকে কলেজে গেলাম, তো গিয়ে কিছুক্ষণ বসে রয়েছে, 12টা তখনও বাজেনি। 12টা বাজার পর টিচাররা এলেন, প্রায় 5 জন টিচার ছিলেন আজকে। তারা আমাদের কিছু ইন্ট্রোডাকশন দিলেন, কলেজের রুলস বোঝালেন। তো এই হলো আজকে, নানা রকম কথা হলো, তারপর আমাদের কলেজ থেকে মিষ্টি খাওয়ানো হলো, তারপর আমরা বাড়ি চলে এলাম, ঠিক আছে। তো কালকে থেকে রেগুলার ক্লাস স্টার্ট হবে 10:30 থেকে 5টা অবধি। এই হলো আজকে, আর তেমন কিছু হয়নি। এবার দেখা যাক কালকে থেকে কীরকম কাজ করায়, কী হয় না হয় কালকে থেকে বলতে পারবো। এবার একটা সমস্যা হচ্ছে যে আমি ভেতরে ফোন ইউজ করতে পারবো না। তো যেহেতু আমি ব্লগটা করি, তো ব্লগের জন্য হয়তো ভিডিও করতে পারবো না। এবার সেটাই ভাবছি যে কী করবো। এমনি হয়তো মুখে আমি এখানে বলতে পারবো যে কী কী হলো, তাও দেখা যাক কতটা কী করা যায়। চলো এবার কাজে বসা যাক, কাজ তো অনেক পড়ে আছে নাকি। চলো তাহলে আজকে কবিতা লেখা যাক। তো আজকে কবিতা তো লেখা হয়ে গেছে, আজকে কিছুটা এরকম লিখেছি যে, সময় বদলে যাচ্ছে রোজ, মানুষ বদলে যাচ্ছে রোজ, শুধু অনুভূতি আটকে থাকে মনে, আশপাশ ফাঁকা হয়ে যায়, আবহাওয়ার মতো মানুষ চলে যায়, শুধু কিছু দাগ ফেলে যায় এক কোণে। জীবনের পথে পথে নতুনত্বের বাহার, প্রভাতের রোদখানি কাঁধে হাত রাখে কাহার, দিনটা ফুরোলে কাউকেই পাশে পাওয়া যায় না। একাকি পথ চলতে হবে, আবেগের পরে সত্যিটাকে বুঝতে হবে, কারণ জলবায়ু হতে গেলে আবহাওয়াকে ভালোবাসা যায় না, কারণ জলবায়ু হতে গেলে আবহাওয়াকে ভালোবাসা যায় না। তো কেমন লাগলো আজকের কবিতা, কমেন্ট করে বলো। এখন রাত 12:01, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুবই সূক্ষ্ম বৃষ্টি, একদম বোঝাই যাচ্ছে না, কোনো শব্দ অব্দি নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটু, বাই বাই। ভিগি ভিগি সর কোপে মেন তেরা ইন্তজার করুন।